extra time. এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর সল্টলেক মাঠে অনুশীলন করলেও নিজেদের মোহনবাগান মাঠে অনুশীলন করেনি সবুজ বেলুন শিবির। তবে এবারে মাঠ অত্যাধুনিক। কোচ হুয়ান ফেরান্ডোর মাঠ যথেষ্ট পছন্দ হয়েছে। এই মাঠেই কিছু অনুশীলন সারবে মোহনবাগান। বেশ কয়েকটি ধাপে আধুনিক হয়ে উঠেছে মোহনবাগান মাঠ। নতুনভাবে আধুনিক ঘাস রোপণ করা হয়েছে। সব মিলিয়ে দেবাশিস দত্ত কিন্তু বলতে ভুললেন না, সল্টলেক স্টেডিয়ামের থেকেও ভালো মাঠ এই মোহনবাগান মাঠ। সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি, যেটা আপনারা দেখলেন, কতটা আপনারা লিখবেন কি দেখাবেন আমি জানি না, সেটা হচ্ছে আমাদের মাঠটা। এই প্রচন্ড বৃষ্টি, আমাকে বাবুল ফোন করলো, বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় ফোন করে বলল যে দেবাদা আমি কি আসবো? কেন? ও এমনি কালকে বলেছিল যে আসবো, আমি সন্ধ্যেবেলা না আমি খেলতেও চাই না, চলে খেলবো। তা বললো যে দেবাদা আমি একই আসবো, আমি কেন বলতো, খেলা তো হবে না। ও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবে আমি এটা হাসির ব্যাপারে আমি তিন দিন আগে বলে দিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, যখন সবাই মনে করবে মোহনবাগান দিবস হবে না, এবং আমার বিরোধীরা অত্যন্ত খুশি হবে যে বন্ধ হয়ে গেল, কিন্তু তিনটের পর একটা ফোটার বৃষ্টি হবে না, এটা আমি তিন দিন আগে বলেছিলাম। তো আমি ওকে বললাম, বাবুলকে, যে তুমি তিনটে এসো, খেলা তিনটে থেকে শুরু হচ্ছে, এক ফোটা বৃষ্টি হবে না, না মাঠের তো মাঠ থাকবে না, বাবুল আমাকে বললো। তখন আমি বললাম এই মাঠ সে মাঠ নয়, এবং কলকাতার, আজকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কলকাতার সেরা মাঠ আর সল্টলেক স্টেডিয়ামের থেকেও বেটার না। কেন আমি বলে দিচ্ছি, সল্টলেক স্টেডিয়াম কি বলে, একটা খেলা হলে দুদিনের গ্যাপ দিতে হবে, রোজ খেলা হওয়া যাবে না, দুটো ম্যাচ হওয়া যাবে না, আমার এখানে রোজ প্র্যাকটিস হবে, তারপরেও আপনারা মাঠের অবস্থা দেবেন। আজকে এই বৃষ্টির পরে কি খেললো, এখন কি আপনি মাঠের অবস্থা ছবি তুলুন, আপনারা মনে হবে আপনার নতুন মাঠ, আমি ছবি তুলুন দিয়ে দেবেন মনে হবে নতুন মাঠ। কালকে আমার বিকেলবেলা প্লেয়াররা প্র্যাকটিস করবে 5টা থেকে 7টা, তার আজকে আমি যেরকম বলেছিলাম 29 জুন কাল কোচ এসেছিল, আমি ওরা যেহেতু এটা থ্যাংকস টু দেম, যেহেতু আমি ঘোষণা করেছিলাম যে 29 জুলাই থেকে প্র্যাকটিস শুরু হবে, সেই জন্য ওরা আজকে প্র্যাকটিস শুরু করে কালকে থেকে, কেন প্লেয়ার তো আসছে, আস্তে আস্তে আসবে, কাল থেকে সিরিয়াস প্র্যাকটিস শুরু হবে, সকালে জিম হবে, বিকেলে মাঠ হবে, গ্রাউন্ডে প্র্যাকটিস হবে, এবং আপনারা দেখবেন মাঠের কন্ডিশন। আরেকটা জিনিস হচ্ছে আমরা ফ্লাড লাইটটা পুরো সারিয়ে ফেলছি, আমরা নিজেরাই সারাচ্ছি, এবং সম্পূর্ণ ফ্লাড লাইটটা প্র্যাকটিস হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।